আসসালামু আলাইকুম, আমি সুলতানা বলছি নিউ ইয়র্ক থেকে। আজকে রান্না করব পেঁপে দিয়ে চিকেন। পেঁপে দিয়ে চিকেন এটা খুবই একটা হেলদি খাবার। এই খাবারটি আসলে যদিও অনেকে পছন্দ করে না আমি জানি পেঁপেটা, কিন্তু এইভাবে চিকেন দিয়ে রান্না করলে সবাই পছন্দ করবে। তো আজকে আমি কিভাবে পেঁপে দিয়ে চিকেন রান্না করি সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। কি সুন্দর পেঁপে দেখেন, ফ্রেশ। তো পেঁপে আমি আমার অর্ধেক টুক ছিল সেটাকে এভাবে কেটে নিয়েছি। আমি এটাকেও পুরা টুক দেবো না, আমি হ্যাপ ইউজ করব। তো অর্ধেক টুক আমি সেম এইভাবে রাউন্ড করে কেটে নেব। তারপর পেঁপেটাকে আমি একটু হ্যাফ সিদ্ধ করে নেব। চিকেনগুলিতে আমি একটু হলুদ আর মরিচ দিয়ে একটু হালকা এটি টুকি করে ভেজে নেব। চিকেন আমাদের এখানকার চিকেনগুলি আসলে অনেক নরম, রান্না করতে খুবই কষ্ট, রান্না করতে গেলে ভেঙে যায়, আসলে খুবই নরম থাকে বেশিরভাগ। তো আমি একটু বেশিরভাগ সময় আমি এই চিকেনগুলিকে একটু ভেজে নিই, ভেজে নিলে একটু শক্ত হয়, খেতেও ভালো লাগে। তো আজকে যেহেতু আমি পেঁপে দিয়ে রান্না করবো, পেঁপে দিয়ে রান্না করলে পেঁপের তরকারি এমনিতেও মাংসের সাথে রান্না করলে তাড়াতাড়ি মাংস পড়ে যায়। তো আমি সেই কারণেই আমি চিকেনগুলিকে একটু হালকা করে ভেজে নিই। কিছু গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দেবো এখন। পেঁয়াজগুলি একটু আমি সফট করে নিলাম, এখন আমি বাকি মশলাগুলি অ্যাড করব। আদা রসুন, ফ্রেশ আদা রসুন ব্লেন্ডার, আমি এই মাত্র ব্লেন্ডার করলাম আদা রসুন, বেশিরভাগ ওইভাবেই করি ব্লেন্ডার। হলুদ, ধনিয়া জিরা পাউডার, এই ধনিয়া জিরা পাউডারটা আমি ঘরেই করেছি, অল্প একটু মরিচ। লবণ দিয়ে দিলাম, পরে আবার দেখে নিব। এখন আমি মশলাগুলি একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এখন আমি ভেজে রাখা মাংসগুলি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। পাঁচ মিনিট আমি এইভাবে মাংসগুলিকে কষিয়ে নেব। চিকেনটা ভালো মতো আমি কষিয়ে নিলাম, পাঁচ মিনিটের মতো আমি চিকেনটাকে কষিয়ে নিলাম। এখন আমি আমার সেই সিদ্ধ করা রাখা পেঁপেগুলি দিয়ে দেব পানি সহ। এই পর্যায়ে আমি এখন আর পানি দেব না, আমি একটা বরফ যখন আসবে তখন আমি এটাকে আরেকটু কষে ঝোল পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। এখন আমি ঢেকে দেব আরও পাঁচ মিনিটের জন্য। এটা আমার 100% ডান। পেঁপেও সুন্দরভাবে গলে গিয়েছে, দেখেন খুবই সুন্দরভাবে গলে গিয়েছে। হালকা সিদ্ধ করে নিলে পেঁপেটা খুব তাড়াতাড়ি গলে সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচের যে এই যে আগের পাটটা এটা আমি একটু ভেঙে দিলাম, ফ্লেভারটা একটু বেশি আসবে, আমি কেটে দিব না। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর আমি দিব ফ্রেশ ধনিয়া পাতা। লবণ, ঝাল সব কিছু আমি দেখে নিয়েছি, পারফেক্ট।
তো কেমন লাগলো রেসিপিটা? ট্রাই করবেন অবশ্যই। আর এই পেঁপে খুবই ভালো শরীরের জন্য, পেঁপে দিয়ে মাঝে মাঝে চিকেন রান্না করবেন আর রেসিপিটা ফলো করবেন। তো ভালো থাকেন, আবার আসবো কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে সবাইকে জানাচ্ছি। আল্লাহ হাফেজ।